আফরান নিশু বাংলা নাটকের একজন উজ্জ্বল নক্ষত্র নাটকে সে এতটুকুই জনপ্রিয় যার জনপ্রিয়তার মাপকাঠি মাপতে গেলে আপনাকে মুশকিলে পড়তে হবে আমি নিজেও তার একজন ভক্ত তার নাট্যাঙ্গনে তার যতগুলো কর্মাদিয়া আছে যতগুলো নাটক আছে বা টেলিফিল্ম আছে বা ওয়েব ফিল্ম আছে আমি মোটামুটি সবগুলোই দেখেছি আমি তাকে একজন ভালো অভিনয় শিল্পী হিসেবে সবসময়ই আপার শ্রেণীর মার্কস দিয়ে থাকি এই আফরান নিশুর স্বপ্ন পুরো হলো না কোথায় যেন হারিয়ে গেলেন দেখুন সব শিল্পীরাই সব শিল্পীরাই যারা নাট্যাঙ্গনে হোক যারা স্টেজ পারফর্মার হোক সবারই একটা আশা থাকে একদিন বড় পর্দায় অভিনয় করবেন বড় পর্দায় যে পর্যন্ত কোনো শিল্পী অভিনয় না করতে পারেন ততদিন পর্যন্ত তার মনের সমস্ত আশা পূর্ণ হয় না নিশুরো সেটা ছিল অপেক্ষা করেছেন বহুদিন বহু বছর সময় এবং সুযোগের সদ্ব্যবহার করে গত বছর সুরঙ্গ ছবিটি নিয়ে বড় পর্দায় আসলেন ভালো অভিনয় করেছেন ছবিও মোটামুটি ভালো গেছে মোটামুটি এই জন্য বলছি হয়তো বা তাদের কষ্টিং অনুযায়ী প্রফিট করেছে কিন্তু বাজারে ছবিটি যেভাবে নামটা উঠেছিল সেইভাবে ব্যবসা করতে পারেনি তার মূল কারণ নিশুর ইগো তার মূল কারণ নিশুর কিছু কথাবার্তা আপনারা জানেন তখন এই আফরান নিশু তখন এই আফরান নিশুর সাকিব সম্পর্কে বেশ কিছু বিরূপ মন্তব্য করেছেন এবং প্রবাসীদের নিয়মনি কিছু বিরূপ মন্তব্য করে একটু কণ্ঠাসা হয়ে গেছেন অনেকেই তাকে তখন বয়কট করেছেন অনেকেই অনেক ধরনের কন্টেন্ট বানিয়ে নিশুকে মানুষের কাছে ছোট করেছেন এটা নিশুর ভুল ছিল নিশু সেটা এতদিনে বুঝতে পেরেছে কিনা আমার জানা নেই তবে নিশুকে সেটা বুঝতে হবে যে একটি শিল্পী যে বহু বছরে অঙ্গনে কাজ করে যাচ্ছে দ্যাট মিনস শাকিব খান আমি তার সম্পর্কে কেন একজন সিনিয়র আর্টিস্ট হিসেবে কুমন্তব্য করব। নিশু কিন্তু কখনো ক্ষমা চায়নি অনেকেই বলেন নিশু নাকি ক্ষমা চেয়েছেন আমি দেখিনি এগুলো কোনো বড় বিষয় নয় চলচ্চিত্রাঙ্গনে বা যে কোনো মিডিয়াতেই বা যে কোনো ব্যবসাতেও জেলাসি থাকে নিশু হারিয়ে গেল কেন নিশু কি কোনো পলিটিক্সের শিকার না নিশুকে এই যে সাকিব খানের ভক্ত সহ তথা কিছু কিছু মানুষ বলছিল আমরা নিশুকে বয়কট করলাম ভাইয়া ছবি যদি না আসে বাজারে আপনি বয়কট করেই লাভ কি আজকে যদি নিশুর একটা সিনেমা রিলিজ হয় তখন যদি আপনারা না দেখে বলেন যে আপনারা বয়কট করেছেন সেটা যথার্থ হবে নিশু তো কোনো সিনেমাই করতে পারলো না বা করলো না বা হয়নি এর জন্য দায়ী কে এর জন্য প্রথম দায়ী নিশু নিজে তার সেই অধ্যত্ত আচরণ তাকে হয়তোবা অনেকটা পিছিয়ে দিয়েছে তার উচিত ছিল তার সিনিয়র আর্টিস্ট সাকিবকে সম্মান দিয়ে কথা বলা হয়তো সে ভুল করেছে সেই ভুলের ক্ষমা প্রার্থনাও সে কোনো কোনো মিডিয়াতে সে করেনি আমার চোখে পড়েনি আপনারা যদি দেখে থাকেন বা জেনে থাকেন বা কোনো লিঙ্ক থেকে থাকে আমাকে পাঠাবেন আমি শুধ্রই নেব নিশুকে চলচ্চিত্র এনেছে রায়হান রাফি রায়হান রাফি একটি ক্যারেক্টার আপনারা জানেন উনি অনেক কথা বলেন অনেক কাজ করেন কিন্তু কাজ এবং কথার মধ্যে কোনো মিল উনি রাখতে পারেন না নিশুকে চলচ্চিত্রে এনে আমরা ভেবেছিলাম যে আমরা হয়তো বা সাকিব খানের পরে কোনো একজন শিল্পীকে পেতে যাচ্ছি যিনি আমাদের চলচ্চিত্রটাকে ধরে রাখবেন কিন্তু নেটিজনরা বলছে চল্লিশ বছর বয়সে এসে কি সে সেই জায়গাটায় যেতে পারবে যে জায়গাটায় সাকিব খান গেছে পারবে না তার কারণ হলো শাকিব খানের ছাব্বিশ বছরের অভিজ্ঞতা আছে নিশুর কিন্তু চলচ্চিত্রে সেটা ছিল না এনিবে ভালো অভিনেতা হিসাবে তাকে গ্রহণও করেছিল ছবিতে এর পর তার কিছু সিনেমা আসা উচিত ছিল কিন্তু আসেনি নিশু অত্যন্ত ইগো নিয়ে চলেন এবং নিশু একজন ফিলোসফিক্যাল আর্টিস্ট বলা চলে অনেক কিছু কাটা বেছে বেছে এইটা খাবো না এইটা খাবো না এটা করা যাবে না এটা ধরা যাবে না এই এই ড্রেস পরা যাবে না এদেরকে আমরা ফিলোসফিক্যাল আর্টিস্ট বলি যে গুণটা আমাদের হুমায়ুন ফরিদের মধ্যে ছিল কিন্তু নিশু ভুলে গেছে হুমায়ুন ফরিদে কিন্তু ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে এসেছিল উনি নায়ক হতে আসেননি কিন্তু নিশু এসছে নায়ক হিসাবে নিশু এটাও ভুলে গেছেন যে একজন নায়ক হতে হলে শুধু অভিনয় জানলেই হবে না তাকে অনেক গুণে গুণান্বিত হতে হবে যেমন ধরুন তাকে ভালো নাচতে হবে তাকে ভালো ফাইট করতে হবে তাকে অভিনয়ের যে ধারাটা নাটকে যেটা করেছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে কারণ চলচ্চিত্র মানুষ পয়সা দিয়ে দেখেন তারা কখনো কখনো ওভার অ্যাক্টিং চায় তারা কখনো কখনো আন্ডারটুড অ্যাক্টিংও চায় কিন্তু নিশুরা যে অভিনয় জগৎ থেকে এসছে সেখানে ওভার অ্যাক্টিং বলতে কোনো জিনিস নেই এই জন্য হয়তোবা মানুষ নিশুকে সিনেমাতে এমনভাবে গ্রহণ করবে না এখন গ্রহণ করবে না প্রত্যাখ্যান করবে সেটা ডিপেন্ড করবে নতুন সিনেমা আসার জন্য আমরা দীর্ঘ একটি বৎসর বসে রইলাম ওসিয়ত নামে সিনেমা করছেন আমাদের শ্রদ্ধেয় ও পরিচালক রায়হান রাফি যিনি বাংলার যে কোনো জায়গায় আছেন ঋষুর সাথেও আছেন সাকিবের সাথেও আছেন জিতের সাথেও আছেন সব জায়গায় উনি বিরাজমান উনি কথা দিয়েছিলেন উনি নিশুকে নিয়ে দ্বিতীয় সিনেমা করবেন ওসিহত নিশু ঘরে বসে আছে বন্ধুরা আপনারা জানলে আশ্চর্য হয়ে যাবেন বা যারা জানেন তো জানেন নিশুর প্রতিদিনের আয় ছিল প্রতিদিনের আয় ছিল নাটক কোটিটিতে কম করে হলেও পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা যদি আপনি গড়ের হিসাব করেন একটি নাটক করলে নিশুন এই দুই লক্ষ টাকা দুই দিন লাগে একটি নাটক করতে আমি আরো কমিয়ে বললাম পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা নিশুর ছিল প্রতিদিনের আয় এই নাটক ওটিটি এগুলো কাজ করে এটা সে কামাতো সে সব ছেড়ে দিয়েছে সব সেরে দিয়েছে সে আর কোনো ওটি করে না সে আর কোনো নাটক করে না সিঙ্গেল বলুন ধারাবাহিক বলুন কিচ্ছু করে না সে সিনেমার জন্য অপেক্ষা করছে একটি বছর অপেক্ষা করলো ওসিয়ত হবে কোনো কোনো সময় বলে আমি কোনো কথা বলিনি কিন্তু আপনাদের স্পষ্ট খেয়াল আছে ওসিয়ত নামে নিশুকে নিয়ে একটি সিনেমার ঘোষণা দেয়া আছে এই আলফা আই চর্কি থেকে দেয়া আছে এবং চঞ্চল চৌধুরীকে নিয়ে দম নামে আরেকটি সিনেমার অ্যানাউন্সমেন্টও দেওয়া আছে এরা কি শুধু অ্যানাউন্সমেন্ট দেয় শিল্পীকে কুক্ষিগত রাখার জন্য না মানুষের কাছে বেঁচে থাকার জন্য আমার বোধগম্ব নয় আমরা যখন সিনেমা বানাতাম তখন আমরা এত অ্যানাউন্সমেন্ট ফ্যানাউন্সমেন্ট দিতাম না মহরত করতাম শুটিংয়ে চলে যেতাম এই নিশু আজকে একটি বছর যাবৎ বসে আছে আমরাও আশা করছিলাম ওসিয়ত রোজানিদে আসবে কিন্তু কি হল রায়হান রাফি রায়হান রাফি চলে গেল কোথায় চলে গেল ভারতে চলে গেল উনি এখন জিতকে নিয়ে সিনেমা বানাচ্ছেন তাহলে ও এটা নিয়ে একটা মজার ঘটনা আছে বন্ধুরা আপনারা জানেন যে যখন এই রায়হান রাফি তুফান সিনেমাটা বানায় তখন কিন্তু বাজারের রটনা উঠেছিল এখানে একটা করবে নিশু আফরান নিশু যে ক্যারেক্টারটা চঞ্চল চৌধুরী করেছেন শেষাবধি এটা কিন্তু নেটিজনদের কথা না এটা ইন্ডাস্ট্রির ভেতরের কথা সেই ক্যারেক্টারটা ছিল নিশুর মানুষজন বলছে সত্যবিথ্যা জানি না সাকিব খানও বলেনি নিশুও বলেনি কিন্তু মানুষজন বলছে যখন সাকিব খান শুনেছিল এই ক্যারেক্টারটা নিশু করবে তখন উনি আপত্তি করেছিলেন বলেছিলেন নিশু আমাকে বিভিন্নভাবে অপমানিত করেছে নিশুকে ক্ষমা চাইতে হবে এখন ইগো মাস্টার নিশু সে ক্ষমা চাইবে না সত্য মিথ্যা জানি না তবে এরকম একটা ঘটনা আমাদের চলচ্চিত্র মহলে চলচ্চিত্র মহলে বিরাজমান চাইনি ক্ষমা সেখানে চলে এসছে চঞ্চল চৌধুরী সেটা বাদ দিলাম কিন্তু নিশু তো ওসিয়ত নামে একটি সিনেমা তমা মির্জার সাথে করার কথা আপনারা যে কোনো পুরোনো ভিডিও গিয়ে দেখুন নিশু কিন্তু সে ওসিয়তের জন্যই বসেছিল এবং প্রতিদিন তার যে ইনকাম ছিল নাটক অটিডি থেকে সব কিছু বিসর্জন দিয়েছেন দিয়ে ঘরে বসে আছেন একটা মানুষের যদি প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম থেকে বঞ্চিত হয় তার মানসিক অবস্থাটা একবার চিন্তা করুন এর জন্য তাই কে এর জন্য কি শুধু নিশু দাই নাকি এই জন্য সাকিব খান দায়ী নাকি এর জন্য আমাদের পরিচালক মহোদয় দায়ী রায়হান রফি এখন আরেকটা কথা শোনা যাচ্ছে ওসিওত হচ্ছে এবং সেখানে নিশুনেই নাম বদল হচ্ছে আপনারা দেখেছেন রায়হান রাফি একটা অ্যানাউন্সমেন্ট করেছে গতকাল বা গত পরশু দিন কোনো একটা চ্যানেলে যে সাকিবকে নিয়ে উনি তুফান টু বানাচ্ছেন কোরবানিদের জন্য সাকিব খান বলছেন তুফান টু হচ্ছে না ওটা বড় আকারে আর অনেক পরে হবে অনেক সময় লাগবে চার পাঁচটা দেশে শুটিং করব ওটা হচ্ছে না অন্য আরেকটা ছবি হচ্ছে শোনা কথা এটাই হলো ওসিহত নামটা চেঞ্জ হয়ে যাবে এখানে যে গল্পটা সেটা ঠিক আছে নিশুর জায়গায় সাকিবকে দেওয়া হবে বলছে ব্রিটিশনরা সত্য মিথ্যা তারা জানেন নিশু জানে রায়হান রাফি জানে সাকিব খান জানে যদিও সাকিব খান এই মেন্টালিটির মানুষ নন যে নিশুকে লাথি দিয়ে প্রোডাকশন থেকে বের করে ও নিজে ঢুকে যাবে কারণ তার সেই সেটা করার কোনো প্রয়োজন নেই সে এমনিতেই তো সময় পায় না ছবি করার কিন্তু নেটিজনরা বলছে সাকিব নাকি এটা করছে এটা কথা এটা যখন রাষ্ট্র হবে আমি আপনাদেরকে ইন অ্যাডভান্স বলে দিলাম কারণ এই রায়হান রাফি সিনেমাটা কোরবানি দে আসবে বলে কথা বলছে এখন আমি হানড্রেড পার্সেন্ট শিওর আমি আগেও বলেছি কোনো ছবি টুবি নাই কোরবানি দে এটা রাফির একটা চাল রাফি আমাদের যে সাকিবিয়ানরা আছে সাকিব ভক্তরা আছে তাদেরকে চুপ থাকার জন্য নতুন একটা ফর্মুলা গ্রহণ করেছে আমরা সেই প্রসঙ্গে গেলাম আমরা একটা কথা বলতে চাই যারা বলছেন সাকিব খান ও সিয়ত করছে নিশুর ছবিটি নাম চেঞ্জ করে তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি সাকিব খানের সেই দিন এখনো আসেনি যে কারো ছবিতে সেই শিল্পীকে বাদ দিয়ে নিজে অভিনয় করা এগুলো আপনারা ইন ফিউচারে বলবেন বলেই আমি ইন এডভান্স বলে দিলাম সুতরাং এই যে নিশো এর জীবনটা শেষ করে দিল রায়হান রাফি আপনারা যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন যারা নিশোর ভক্ত আছেন বা যারা নিশোর আছেন যে ছেলেটি তার জীবনের সব সেক্রিফাইস অভিনয় জগৎ থেকে সরে আসলো নাটক থিয়েটার থেকে এবং ওটিটি থেকে শুধু সিনেমার জন্য সেই ছেলেটি আজকে এক বছর জগৎ ঘরে বসা আরো কতদিন উনি ঘরে বসে থাকবেন একমাত্র বিধাতাই জানেন নিশুর মতো শিল্পী যদি এভাবে বসে থাকে তাহলে এটা শুধু আফরার নিশুর একার লস নয় পুরো জাতির জন্য লস আমরা নিশুর অভিনয় দেখার জন্য মুখী হয়ে বসে থাকি হোক সেটা সিনেমা হোক সেটা ওটিটি হোক সেটা নাটক আমরা অনেক দিন তাকে পাই না নিশুর জীবনটাকে এভাবে নষ্ট করে নেবার অধিকার কারণেই আমার আপনার কারণেই সে একজন অভিনেতা একজন অভিনয় শিল্পী অভিনয় করে খান উনি ঘরে বসে আছেন আজকে এক বছর যাবত তাকে বলা হচ্ছে আপনি এই সিনেমাটা করছেন ওই সিনেমাটা করছেন কিন্তু কোনো সিনেমাই স্টার্ট হচ্ছে না আর দোষ চাপাচ্ছেন শাকিব খান আমার সিনেমা নিয়ে যাবে যদি চাপান কোনো দিন আমি অ্যাডভান্স বলে যাচ্ছি এই ধরনের কথা বাজারে আসবে কিছুদিন পর তাদেরকে সাবধান করার জন্যই আমার এই কন্টেন্টটা তৈরি করেছি এবং নিশুর প্রতি আমার অসম্ভব রকম শ্রদ্ধা এবং সমবেদনা নিশুকে বলবো আপনি অভিনয় শুরু করুন সেটা যে মাধ্যমই হোক আর সিনেমায় কাজ করতে হলে আপনাকে আরো নমনীয় হতে হবে আপনাকে আরো ধৈর্যশীল হতে হবে আপনাকে মানুষের বদনাম নাম বদনাম মন্তব্য কুমন্তব্য ভালো মন্তব্যকে সহ্য করতে হবে সমস্ত নেগেটিভ জিনিসগুলো গ্রহণ করতে হবে যে মানুষ যে মানুষ কোনো নেগেটিভ জিনিস গ্রহণ করতে পারে না সে কোনোদিন উন্নতি করতে পারে না আপনার শিল্পী আপনাদের সম্পর্কে অনেকেই অনেক কথা বলবেন কিন্তু আপনি আপনার কাজটি করে যাবেন তাদের কথায় যদি আপনি মেন্টালি ডিস্টার্ব হন তাহলে আপনার জন্য অসুবিধা আফরান নিশুর একটা ভালো ভবিষ্যৎ আমরা দেখতে চাই আমরা চাই নিশু চলচ্চিত্রে আসুক রেগুলার কাজ করুক এত বাজ যদি আপনি করতে যান নিশু সাহেব যে আমি অমুকের ছবি করবো না অমুক ক্যারেক্টার করব না তাহলে আপনার চলচ্চিত্রে আসবার দরকার নেই আপনি ওটিটি টি নাটক এগুলোতেই থাকুন তবে আপনাকে আমরা সবাই মিস করি আমি বারবারই বলছি ওই ইউ নিশু ভালো থাকবেন সবাই